মালদা শহরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আজ পড়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মতো রবীন্দ্রসঙ্গীতের অবমাননা করে বিতর্কে মুখে পড়ল চার ছাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের চাঁদ উঠেছিল গগনে গানটিকে বিকৃত করে গাইল মালদা বার্লো গার্লস হাইস্কুলের চারজন ছাত্রী। গানে অশালীন অশ্লীল শব্দের ব্যবহার করে গান গেয়েছে তারা। তারা চারজন বার্লো গার্লস হাইস্কুলের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী। সেই গান পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়, আর সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়। চার ছাত্রী বলার কারণ, তারা গান গাওয়ার সময় স্কুলের পোশাক পরেছিল, ফলে এর সাথে সাথে স্কুলের নামও জড়িয়ে পড়েছে। তো যাই হোক, এই আসরে নেমে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, তার স্কুলের ছাত্রীদের এমন কাণ্ডে তিনি স্তম্ভিত। সাথে এও জানিয়েছেন, শনিবার স্কুলের সমস্ত শিক্ষিকা ও ছাত্রীদের গার্জেনদের সাথে আলোচনায় বসবেন এবং এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের পদক্ষেপ নেওয়া হতে পারে। তার মতে, এখনই করা পদক্ষেপ না নিলে এসব অনৈতিক অশালীন আচরণ বন্ধ হওয়ার নয়। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াতেই ক্ষমা প্রার্থনা করেছেন ওই চার ছাত্রীর মধ্যে দুইজন। তাদের বক্তব্য, স্কুলের অসম্মান হোক তা তারা চায়নি, নিতান্তই মজার ছলে ভিডিওটি শ্যুট করেছিল তারা। শুনে নিন তাদের বক্তব্য। বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের 11-এর সায়েন্সের একজন স্টুডেন্ট কালকে আমাদের দ্বারা, মানে আমার এবং আমার চার বান্ধবীর দ্বারা একটি বাজে ভিডিও পোস্ট হয়ে যায়। দেখ, তার জন্য আমরা অত্যন্ত ক্ষমা প্রার্থী। আমরা এরকম ভিডিও পোস্ট করতে চাইনি। আমরা চাইনি আমাদের স্কুলের কোনোভাবে কোনো সম্মান হানি হোক। তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং সকল শিক্ষক এবং সকল ছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমাদের এই ক্ষমা মার্জনা করিবেন। কালকে একটা ভিডিও আমাদের ভাইরাল হয়েছে বার্লো স্কুলের চারজন মেয়ে মিলে। তো ওই ভিডিওটা আমাদের কোনো ইন্টেনশন ছিল না যে আমরা স্কুলকে অপমান করব বা কিছু। ওটা আমরা জাস্ট বন্ধুরা মিলে মজা করছিলাম। আমরা নিজেরাও জানি না যে ওই ভিডিওটা কিভাবে পাবলিক হয়েছে। আমরা কেউ পোস্ট করিনি, কেউ কোনো স্ট্যাটাস দিইনি। ওটা কোথার থেকে পেয়েছে, কিভাবে জিনিসটা ভাইরাল হয়েছে আমরা কিচ্ছু জানি না। আমাদের স্কুলকে ডিসরেসপেক্ট করার কোনো ইন্টেনশন ছিল না। আমরা বলে মানে আমরা চাইনি যে এই জিনিসটা পাবলিক হোক। এটা নর্মালি আমাদের চারজনের ফোনেই শুধু ছিল। আমরা জানি না এটা কিভাবে বাইরে গেল বা কিভাবে ভাইরাল হলো। আমি রিকোয়েস্ট করছি সবার কাছে, প্লিজ যারা যারা এই ভিডিওটা শেয়ার করেছো বা করছো এখনো, প্লিজ একটু ভিডিওটা ডিলিট করে দাও। একটু বোঝো আমাদের কথাটা। আমাদের এরকম কোনো ইন্টেনশন ছিল না। আমাদের জন্য আমাদের স্কুলের রেপুটেশনটা খারাপ হচ্ছে, যেটাতে আমাদের খারাপ লাগছে। কারণ আমাদের কোনো ইন্টেনশন ছিল না স্কুলকে অপদস্থ করার। প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। আর আই প্রমিস এরপর থেকে এরকম টাইপের কোনো ভিডিও হবে না, বা আমরা এরকম টাইপের আর কোনো ভিডিও করবো না। যদিও বা এই ভিডিওটাও আমাদের এরকম ভাইরাল করার মতো কোনো ইন্টেনশন ছিল না। অনেকে ভাবছে যে আমরা ফেমাস হওয়ার জন্য এগুলো করেছি। তো সত্যি কথা, এগুলো কোনো ইয়ে নেই। আমরা ফেমাস হওয়ার জন্য এগুলো কিছু করিনি। আমরা চাইনি ভিডিওটা পাবলিক হোক। আমরা জানি না ভিডিওটা কিভাবে পাবলিক হয়েছে, ভাইরাল হয়েছে। তো আমরা অনেকটা ট্রাই করেছি, অনেক জায়গা থেকে ডিলিট করিয়েছি। বাকি যারা আছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটু দেখো আর ডিলিট করে দাও জিনিসটা। সবারই একবার সেকেন্ড চান্স পাওয়া উচিত। আমাদের না হয় সেকেন্ড না হোক, লাস্ট চান্স দাও একটা, প্লিজ।